হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো রয়েছেন। বহু প্রতীক্ষিত অল্টনের মোবাইল অল্টন প্রিমো RX8 আজই বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। তার দাম রাখা হয়েছে 15,599 বা 15,600 টাকা। তো চলুন এবার জেনে নিই এই প্রাইজে ফোনটি আপনার জন্য কেমন হবে। ফোনটির মূল আকর্ষণ হিসেবে থাকছে ফোনটির ক্যামেরা, ফোনটির ডিজাইন এবং 5-inch ডিসপ্লে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.55-inch আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। ফোনটিতে পিক্সেল ডেন্সিটি হিসেবে থাকছে 278 PPI। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 4000 mAh ব্যাটারি। ফোনটিতে ওয়েট থাকছে 189 গ্রাম। চলুন এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির ব্যাকসাইডে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা, যার প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 16 MP একটি ক্যামেরা, তার সাথে একটি 8 MP আল্ট্রাওয়াইড, 5 MP ম্যাক্রো এবং 2 MP ডেপ সেন্সর। ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে 5-inch যুক্ত 32 MP একটি ক্যামেরা। ফোনটির ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল HDতে ভিডিও রেকর্ডিং করা যাবে 30 FPS। ফোনটিতে OS হিসেবে থাকছে Android 10। এবার নজর দেওয়া যাক ফোনটির প্রসেসরের দিকে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও P22। ও ভাই মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো, নেই ये मजाक हो रहा है, 1 সেকেন্ড यार मजाक हो रहा है, नहीं ये যা একটি অক্টা কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G72। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সুবিধা। ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাচ্ছি 4 GB এবং রম হিসেবে পেয়ে যাচ্ছি 128 GB। তো চলুন এবার জেনে নিই এই প্রাইজে ফোনটি আপনার জন্য কেমন হবে, যেখানে আমরা 8 থেকে 10 হাজার টাকা বা তারও কমে এই প্রসেসর পাচ্ছি, সেখানে 15 থেকে 16 হাজার টাকায় এই প্রসেসর একদম যায় না। এর থেকে আমরা অল্টন প্রিমো RX7 মিনিতে অনেক ভালো একটি প্রসেসর সাথে গ্লাস বডি সুন্দর একটি ফোন পেয়েছিলাম, যার দাম ছিল 9,000 বা 9,500-এর ভিতর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দামে মোবাইলটি আপনার জন্য ভালো হবে কি না।